একদিকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন কাদেরকে, যারা মায়ের মর্যাদায়, তাদের কথায়ও অন্তরে ব্যাধি থাকলে মানুষের ভিতরে অস্বস্তি বা খারাপ চিন্তা আসতে পারে, এটা মানবীয় প্রকৃতি। প্রকৃতি এটাকে যারা অস্বীকার করেন যে না মানুষের ভিতরে এই চিন্তা কখনো আসে না, ইন্না নাফসা লাম্মারাতুন বিসসু, হতেই পারে। জি, বিষয়টা হলো যে অনেক সময় আমরা যখন এগুলো বলি, অনেকে মনে করেন আলেম ওলামারা অথবা আল্লাহ তাআলা কি শুধু মানুষকে খারাপ দিকটাই চিন্তা করেছেন নাকি, মানুষের সবাই খারাপ নাকি, মানুষের ভিতরে পশু প্রবৃত্তি কি সব? আসলে বিষয়টা তা না। আমরা যখন কম্পিউটারে অ্যান্টিভাইরাস লাগাই, এর মানে এই নয় যে কম্পিউটারের সব প্রোগ্রামে ভাইরাস আছে, ভাইরাস ঢুকে যাবে। হ্যাঁ, আমরা যখন টিকা দিই, একটা টিকার জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করি, কিন্তু কয়টা মানুষ এই রোগে মরে? কিন্তু টিকা সবাইকে দিতে হয়, রোগটা ঢুকে গেলে সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যাদের অন্তরে ব্যাধি আছে তাদের অন্তর আরো ব্যাধিগ্রস্ত হয়ে যেতে পারে, কাজেই তোমরা নরম করে কোমল করে কথা বলো না। তাহলে যদি এটা হয় যারা মায়ের মর্যাদায় তাদের ব্যাপারে এই আদেশ, তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারে আরো সতর্ক হওয়া দরকার, আরো বলি আরো কঠোর হওয়া দরকার। দ্বিতীয় কথা হলো, ইসলামের সকল নির্দেশনার ক্ষেত্রে, পর্দার নির্দেশনার ক্ষেত্রেও আমরা সবসময়, যারা পর্দা পালন করতে চান না বা পর্দাকে বোঝা মনে করেন, অনেক দিনদার মানুষও, তারা মনে করেন কেন এত রাগ ঢাক, মানুষ সবাই খারাপ নাকি? কিন্তু আসলে বিষয়টা তা না, খারাপ চিন্তা স্বাভাবিকভাবে আসতে পারে, এটা ফেতরাত, এটা ন্যাচারাল, আসতেই পারে। আমরা অ্যান্টিভাইরাস লাগাই, কোনো ভাইরাস না থাকলেও প্রতিটি প্রোগ্রামকেই তারা স্ক্যান করে। আমরা হজে আসলে মেনিনজাইটিস টিকা দিয়ে আসি, কিন্তু কোন হজে কেউ মেনিনজাইটিস আক্রান্ত হয়েছে শোনা যায় না, কিন্তু দিতে হয়, কারণ আক্রান্ত হলে তখন বিপদে সতর্ক। এই জন্য আল্লাহ বলছেন যার অন্তরে ব্যাধি আছে সে জন্য আরো ব্যাধিতে না চলে যায়, সেজন্য ক্ষতিগ্রস্ত না হয়, কাজেই তোমরা সতর্কতা অবলম্বন করো। মানুষ সম্পর্কে সৎ ধারণা থাকবে, হসনের জন থাকবে, উত্তম ধারণা থাকবে যে কেউ এরকম লোলুপ দৃষ্টি তাকাবে না, অন্তর খারাপ থাকে না, কিন্তু তার মধ্যেও তো একটা ব্যতিক্রম, তার ভিতরে তো ব্যতিক্রম থাকে, সতর্কতামূলক ব্যবস্থা থাকতে হবে। এটাই তো প্রকৃতির নিয়ম, সতর্কতাই প্রকৃতির নিয়ম, এবং সতর্কতায় আইন, সতর্কতায় রাষ্ট্রের আইন, পাসপোর্ট করতে গেলে আইন, সব জায়গায় যেতে গেলে আইন, এটাই নিয়ম। এটা নিয়মের বাইরে এটাকে লুজ করে দিলে মানুষ ক্ষতিগ্রস্ত হবেই, দশজন বেরিয়ে যাবে, একজন অপরাধেও বেরিয়ে যাবে। এখানে আল্লাহ আবার বলে দিচ্ছেন যে অকুলনা কাওলান মারুফা, এখানে প্রান্তিকতা উভয় পক্ষে আছে, কেউ মনে করেন মেয়েরা যা খুশি বলবে, বাক স্বাধীনতার নামে যা খুশি বলতে থাকবে, ইনিয়ে বিনিয়ে সুরে গানে যা কিছু ইচ্ছা বলবে, আবার কেউ মনে করে মেয়েরা কথাই বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীগণ, মহিলা সাহাবীগণ কথা বলেছেন, জিহাদে অংশ নিয়েছেন, যুদ্ধ করেছেন, সাহাবী তাবেইনগণ, আমরা বিনতে আব্দুর রহমান আপনারা সবাই জানেন, প্রসিদ্ধ তাবেই মহিলা, ইবনে শাহাব জোহরির মতো বড় বড় তাবেইনরা তার কাছে শিখতে গেছেন, কেউ তার মাহরাম ছিলেন না, সবাই ছাত্র ছিলেন, তিনি তাদেরকে পড়িয়েছেন। কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত সংযোজন করে দিয়েছেন যে তাকওয়ার দিক থেকে, আত্মশুদ্ধির দিক থেকে অধিকতর উপযোগী হলো যে পর্দার আড়াল থেকে তারা কথা বলবে, এবং কণ্ঠটা স্বাভাবিক করা, কণ্ঠটাকে স্বাভাবিক রেখে কথা বলতে হবে, অর্থাৎ কথা স্বাভাবিক বলবে। নারীদের কথা বলার অধিকার রয়েছে, তারা কথা বলবেন, সকল ক্ষেত্রে বলবেন, শিক্ষা দানের ক্ষেত্রে, শিক্ষা গ্রহণ করতে গ্রহণের ক্ষেত্রে, কিন্তু কথাটা স্বাভাবিক বলতে হবে। আমরা যেন এমন না হয় যে এটা স্বাভাবিক ঘটেই থাকে, আমরা বাড়িতে কথা বলছি স্বাভাবিক, বাইরে একজন কথা বললে একটু কণ্ঠটাকে সুন্দর করে বলার চেষ্টা করি, এটাকে ঘোরাতে হবে, বাড়িতে কথাগুলো সুন্দরই হবে আর বাইরের কেউ বললে স্বাভাবিক, মানে নারী হিসেবে নয়, লেডি হিসেবে, ভদ্র মহিলা হিসেবে কথাটা বলতে হবে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। জি জনাব মুজাফফর বিন মুহসিন সাহেব, আপনার কি জানা? অকুলনা কওলা মারুফা, জি, মূলত আগের বাক্যটাকে বলা হয়েছে যে ওয়ালা তাখজানা বিল কওল, তাখজানা বিল কওলে, কথা নমনীয়তার সাথে যেন না বলে, এর অর্থ এটা নয় খুব কর্কশ কথা বলবে, এই জন্য এটাকে চেক দেওয়ার জন্য অকুলনা কওলাম মারুফা, স্বাভাবিক কথাটা যেন স্বাভাবিক হয়, ভদ্র মহিলা, এটা নয় যে তার সাথে এমন বাক্য উচ্চারণ করতে হবে যে একটা কথাই তার মধ্যে যেন মানুষের মুখ দিয়ে কষ্ট পায়, লিসান, জি, জিহ্বা দ্বারা মানুষের কষ্ট হয়, অর্থাৎ কথার দ্বারা, জি, এই কথার দ্বারা কষ্টটা যেন না হয়, এই জন্য বলা হয়েছে কওলাম মারুফা। জি জি, আরেকটা জিনিস হলো এখানে লক্ষণীয় যে শুধু কথা নয়, প্রয়োজন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন তার কাছে যদি কিছু চাইতে হয়, মাতা বলা হয়েছে যেহেতু প্রয়োজনীয় কোন জিনিস, সেই ক্ষেত্রেও বলা হচ্ছে মিন ওয়ারাই হিজাব, পর্দা।
আঠা হলো না, কিন্তু আড়াল থেকে আমি চাচ্ছি কোন একটা জিনিস, ইঙ্গিতে চাইলাম। এরপরে বলছে যে এটাও চাও তুমি, মিন ওরাইল হিজাব, ওরাইল হিজাব। এই হিজাবের বিষয়টা উল্লেখ করতে গিয়ে পরে একটা বলেছে দালিকুম আতাহারু লাকুম লিকুলুবিকুম কুলুবিহিন্না, এটা অধিকতর পবিত্রতা বজায় থাকবে তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য। মূলত পর্দার বিষয়ে শরীয়ত এতটাই সচেতন, কিন্তু এখানে আরেকটা জিনিস যোগ করা যায়, দুঃখজনক হলেও সত্য, যে আমরা যদি সালাতের মাসালার ক্ষেত্রে সেখানে যাই, ইমাম সালাত আদায় করছেন, পিছনে মুক্তাদি আছে, নারীও আছে, পুরুষও আছে, ইমাম ভুল করে বসেছে, সেই অবস্থায় পুরুষরা জানতে পারলে সুবহানাল্লাহ বলবে, আর মহিলারা সুবহানাল্লাহ বলার অধিকার রাখে না। এখান থেকে প্রমাণ হয় যে প্রমাণ হয় সালাতের মধ্যেও জি কথার স্বরকে নিম্ন রাখার জন্য, না বলার জন্য অসুস্থতা সৃষ্টি হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন তালির ব্যবস্থা। দোনো শেখের কথা থেকে আমি যেটা বুঝলাম, তিনটা পয়েন্ট বের হয়ে এসেছে এখানে, যে কথা বলবে নারী, তবে দু তিনটা শর্ত আমরা দেখতে পাই। এক নম্বর হলো প্রয়োজন মতো কথা বলবে, প্রয়োজনীয় কথা বলবে, প্রয়োজনের বাইরে বলবে, কোমল নরম ভাবে বলবে, নরম এবং আলাদা যে কমনীয়তা ওটা সৃষ্টি না করে, কৃত্রিমতা সৃষ্টি না করে, যেটা আমাদের ভিতরে স্বাভাবিক বললেন, স্বাভাবিকতা বজায় রেখে বলবে, এটা সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ তো নিজেই বলছেন ওয়াকুল না, তারা বলবে কথা, বলার অধিকার আল্লাহ দিয়েছেন, অধিকার তোমরা বলো। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমাদের হাতে এই মুহূর্তে সময় হলো একটু বিরতি যাওয়ার, আমরা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ফিরে আসব এই জ্ঞানগর্ব আলোচনায় ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। বিপদ নেমে আসার কারণে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, সে যদি তা করতেই চায় তবে যেন বলে হে আল্লাহ আমাকে জীবিত রাখুন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয়। সহি বুখারি সপ্তম খণ্ড, অসুস্থতা অধ্যায়, হাদিস সংখ্যা 5671। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতেছিলাম যে একদল মানুষ বলে থাকেন নারীরা মোটেই কথা বলবে না, আবার কেউ বলে থাকেন যে নারীরা সর্বত্র যাচ্ছে খুশি ইচ্ছে মতো কথা বলবে, কিন্তু এই যে লাগামহীন জীবন আবার এই যে সংকীর্ণ জীবন, ইসলাম কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছে, কথা বলার অধিকার দিয়েছে এবং কথার মধ্যে শালীনতা বজায় রাখার জন্যও নির্দেশ দিয়েছে। এই প্রসঙ্গে আমরা আলোচনা করতেছিলাম, তো যেটা আমাদের আলোচনার মধ্যে ফুটে উঠলো যেটা বলতেছিলেন তিনটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ জনাব। জি জি, বলছিলাম যে এক নম্বর পয়েন্ট যেটা বের হলো, কথা নারীরা অবশ্যই বলবে আর সে অধিকার আল্লাহ তাআলা ওয়াক্কুল না, তারা বলবে, আল্লাহ অধিকার দিয়ে রেখেছেন, সেখান থেকে বোঝা গেল। তবে প্রয়োজন মাফিক বলবে, প্রয়োজনের বাইরে অপ্রয়োজনীয় কথাবার্তা এগুলো বলতে যাবে না, কিছু চাওয়া লাগলো, কিছু বলা লাগলো, এগুলো বলতে যাবেন। দ্বিতীয়ত হলো বলার ভিতরে কোন রকম কৃত্রিমতা সৃষ্টি করে, যেটা নম্রতা বিনম্রতা সৃষ্টি করে, মানে কথার মধ্যে রস লাগিয়ে আনিয়ে বিনিয়ে কথা বলে অপরকে আকৃষ্ট করা, এইরকম না। আর এটা বাস্তব সত্য যে আল্লাহ তাআলা নারী জাতির ভিতরে যে কোমলতা দিয়ে রেখেছেন, সেটার ফলে তার কথার ভিতরে যে কোমলতা, সেটার ভিতরে যদি আরো কোমলতা যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে অন্যের আকর্ষণের একটা কারণ হয়ে দাঁড়ায়, সুযোগ, অতএব সেটা বলবে না। আর তৃতীয়ত যেটি বুঝে আসলো সেটা হলো যে কথা বলবে এবং যেটা শেখ মুজাফর ইঙ্গিত করেছেন, পর্দার ভিতরে থেকে মুখোমুখি পর্দাকে ভেদ করে কথা বলা নয়। তবে এখানে আমার মনে আরেকটা বিষয় আলোচনা আসা দরকার, সেটা হলো যে নারীকে সালাম দেওয়া এবং নারী এর জবাব দেওয়া, কথা প্রসঙ্গে এই বিষয়টি এসে যায় যে এটা দিতে পারবে কি পারবে না। তো এক্ষেত্রে আসলে একই রকম, কথা বলতে পারবে কি পারবে না এই বিষয়টির মতোই অনেক ওলামা ইকরামই বলেছেন যে না, নারীকে সালাম দিবেও না, সালামের জবাবও দিবে না। তবে বিশুদ্ধ মত হলো এক্ষেত্রে যে সালাম দিতে পারবে, ওই শর্তগুলো চলে আসবে যে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো কৃত্রিমতা, উচ্চারণগত যে আলাদা কৃত্রিমতা সে সৃষ্টি করবে না, স্বাভাবিকভাবে যদি দিতে চায় দিতে পারবে। কারণ এক্ষেত্রে সহিহ বুখারীর হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম জুমার দিনে এক বৃদ্ধা মহিলার কাছে গিয়ে সালাম দিতেন। অবশ্যই এক্ষেত্রে
বর্তমান ফেতনার যে যুগ, এই যুগকে কেন্দ্র করে ফেতনাটাকে শর্ত করে নিলে হয়ে যায়। ফেতনার সম্ভাবনা থাকলে সেখানে সালাম দেওয়াও নিষেধ। ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, একই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, উভয়ের একই উত্তর ছিল, সেটা হলো এই যে যুবতী মেয়েদেরকে সালাম দিবে না, দিবে বৃদ্ধাদেরকে। কারণ বুখারী সে হাদিসটি ইঙ্গিত করে যে বৃদ্ধা এক মহিলার সঙ্গে সাহাবা একরাম সপ্তাহে একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতেন, তাই ওনারাও দেখা করে তাকে সালাম পেশ করতেন। অতএব যুবতী নারীকে সালাম দিতে গেলে ফেতনার সমূহ সম্ভাবনা থাকবে, সালামের পর আরো কথা বাড়বে অপ্রয়োজনীয়, সেজন্য অ্যাভয়েড করে বৃদ্ধা নারীদেরকে দেওয়াই উত্তম। এখানে একটা কথা জরুরি সংযোগ করা প্রয়োজন, সেটা হলো এইটা কখন আমরা অনেক সময় মনে করি মেয়েদের সাথে কথা বলবো সালাম ছাড়া। জি জি, কথার বিষয়টা যদি এরকম না হয়, জি জি, অর্থাৎ মুসলমানের দায়িত্ব হলো তকরিউস-সালাম আলা মান আরাফতাহু ওয়া লাম তা'রিফ। মুসলমান যখন পুরুষেরা সমাজে চলে সামনে যাকেই পাবে সালাম, কথার প্রয়োজন না। আমরা বাংলাদেশের মানুষ বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায় যে আমরা জানি সালাম হলো কথার শুরুতে বলতে হয়, কথা নেই সালাম নেই, এই জন্য বাঙালিকে সালাম দিলে দাঁড়িয়ে পড়ে যায়, হয়তো কিছু বলবে বলবে, এটা কিন্তু ইসলামী আদবের অংশ নয়। ইসলামী আদব হলো আর ওই যে হাদিসটা যেটা বলা হয় যে আসসালামু ক্বাবলা আল-কালাম, হাদিসটা যায়েফ, সেটা আছে। হ্যাঁ, সেটা হলো কথার আগের বিষয়, কথার আগে তো অবশ্যই বলবে, কথা ছাড়াও বলবে। বাজারে শুধু সাহাবায়ে কেরাম আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে ওমর, যখন তাদের মধ্যে আদান প্রদান যাতায়াত হবে সালামের মাধ্যমে হবে, এটা হচ্ছে মূল লক্ষ্য, কথা মূল লক্ষ্য নয়। হ্যাঁ, এখানে বিষয় হলো সালামের দুটো পর্যায়, একটা হলো কথা বলার জন্য সালাম, আর একটা হলো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম। দেখা হওয়ার সঙ্গে সালাম বা সালাম দেওয়ার জন্য কারো কাছে যাওয়া, এক্ষেত্রে অবশ্যই ফেতনার সম্ভাবনা থাকলে মহিলাদের অ্যাভয়েড করবে, মহিলা পুরুষদেরকে অ্যাভয়েড করবে, অকারণে কেন আমি আমাকে ফেতনার সম্মুখীন করব। তবে যেখানে কথা বলতে হচ্ছে, আমি কথা বলছি সেখানে অবশ্যই সালাম দিয়ে, অবশ্যই সালাম দিয়ে শুরু করব। চমৎকার। আর একটা জিনিস যেটা হলো কি, যে আপনি যেটা বললেন একটু যোগ করি আমি, আসসালামু ক্বাবলাল কালাম, এই হাদিসটা তিরমিজিতে আসছে, তিনি সনদকে জয়ীফ বলেছেন, কিন্তু এই মর্মে আরো তিনটি সহি হাদিস রয়েছে, যে শেখ আলবান রহমুল্লাহ সিলসিলা সহিহার মধ্যে আছে 816, 17, 18, 19, চারটা সহি হাদিস নিয়ে আসছেন। সেক্ষেত্রে এই জন্য সহি তিরমিজির মধ্যে কিন্তু আসসালামু ক্বাবলাল কালাম হাদিসটাকে শেখ আলবান নিয়ে আসছে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো মানে মূল বিষয়টা ঠিক আছে, যে মূল বিষয়টা ঠিক আছে, আমরা এক্ষেত্রে ভুল করি, কোন হাদিস কাউলি হাদিস অর্থাৎ স্বাধীনতা আছে, কিন্তু কথার আদব ইসলাম বলে দিয়েছে, কথার রীতি ইসলাম বলে দিয়েছে, কথা বলবে যখন এসে গেল, তখন এসে গেল অপ্রয়োজনীয় অহেতুক অবান্তর অসংলগ্ন কথা, যেগুলিতে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে, এগুলি সে বলতে পারবে না, কাওলাম মারুফা কথা বলবে। আর কথার স্বরটা যেন স্বাভাবিক গতিতে থাকে, সেটা যেন এমন কর্কশ না হয় যেন মানুষ বিরক্ত হয়ে যায়, আবার এমন লীন বা নম্র না হয়, রশ্মেশানো না হয় যে অপর যেন যাদের কারো দৃষ্টিতে কোনো যদি লোলোভ দৃষ্টি থেকে থাকে সে যেন এদিকে মোহিত হয়ে যায়। এই হাদিসটা বললে স্পষ্ট হয়, জি, আল মুসলিম আল সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া আইদিহি, কথাটা এমনটা যেন না হয় যে মুখের মাধ্যমে মানুষ কষ্ট পায়, মানে কথা বলার মাধ্যমে যেন কষ্ট না পায়, এটা বিধান শুধু পুরুষদের জন্য নয়, পুরুষ উভয়ের জন্য। এই জন্য কুলনা তোমরা বলো কওলাম কওলাম মারুফ। আর আরেকটা আদব যেটা আমাদের মধ্যে ফুটে উঠল, সম্মানিত শুধুও দর্শকদের জ্ঞাতার্থে বিষয়টা আবার স্পষ্ট করছি, যে প্রয়োজনীয় কথা অবশ্যই বলবে, কথার স্বরটা কিরকম হবে সেটাও ক্লিয়ার হয়ে গেল। একটা জিনিস হলো যে পর্দার আড়াল থেকে কথা আমাদেরকে বলতে হবে, এবং কথাটা আমরা যেন প্রয়োজনীয় কথা বলি পর্দার আড়াল থেকে, তাহলে আমাদের অন্তর পবিত্র থাকবে, আমরা কোনো প্রকার ফাসাদের আশঙ্কা করব না, এবং শয়তান সেখানে এসে কোনো প্রকার অসুস্থতার সৃষ্টি করবে এই সুযোগও থাকবে না। কথার যে আদান প্রদানটা পর্দার আড়াল থেকে হবে এই মর্মে অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস একটা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পত্র দিচ্ছিলেন, জি জি, হাতটা টেনে নিয়ে বলছেন যে আইয়াদু ইমরাতিন আম রাজুলিন, আল্লাহু আকবার, হাতটা কি পুরুষের না নারীর, জি জি জি, তখন মহিলা বলছে বালিয়াদু ইমরাতিন, এটা মহিলার হাত, জি জি জি, লাউ কুনতি ইমরাতান লা গায়্যারতে আসফারাকা বিল হিন্না বিল হিন্না, তুমি যদি মহিলা হও তো তোমার নখের কুনিগুলো মেহেদি দ্বারা পরিবর্তন করে দিও। তাহলে আদান প্রদান হয় অনুরূপভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সামনে বক্তব্য দিয়েছেন এই মর্মে কথা আছে, তারা প্রশ্ন করেছে, বলেছে
পুরুষরা সব হাদিস জেনে নিয়ে চলে গেল, আমরা জানতে পারলাম না যে ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে তারা কথা বলবে পর্দার আড়াল থেকে। এই ক্ষেত্রে একটু যোগ করি, সহিহ মুসলিমের এই ক্ষেত্রে হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই ঐতিহাসিক আলোচনা, পুরুষ নারী উভয়ের জন্য সেফার যে বৈঠক আলোচনা ছিল, তিনি বলছিলেন যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তোমরা বেশি বেশি সদকা করো, তাসাদ্দাকনা ওয়া আকসারনা ইস্তিগফার। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ হিসেবে দর্শাইছিলেন যে জাহান্নামে তোমাদের অনেক সংখ্যক আমি দেখেছি, এই জন্য নারীরা তোমরা এই কাজটা করো। তখন এক ভদ্র মহিলা ভেতর থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আমাদেরকে আপনি জাহান্নামে যে দেখেছেন নারী জাতির অনেককে, নারী জাতি জাহান্নামে যাবে না শুধু পুরুষরাও যাবে, অনেক পরিমাণ দেখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা দেখার পরে ওই নারী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কারণটা কি অধিক পরিমাণে জাহান্নামে যাওয়ার? তাহলে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কথা বলেছেন, কথা বলেছেন, করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ দিয়েছেন, তোমরা কি করো, স্বামীর অবাধ্য হয়ে থাকো এবং অধিকাংশ তোমরা লানত করে থাকো, অভিসম্পদ করে থাকো, সেগুলি কারণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাছাড়া আমরা এটাও দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আবার বেলালকে সাথে করে নিয়ে মহিলাদের যেখানে কাছে গিয়ে সেখানে তাদেরকে ওয়াজ করেছেন। আমরা যদি এই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার কথা বলি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলি, আচ্ছা আয়েশার কথাই বলি, যে হাদিস বর্ণায় নারী ও পুরুষ সকল বর্ণাকারীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন, একদিকে ছিলেন সতী সাধবী, একদিকে ছিলেন তিনি একজন গুণবতী, একদিকে ছিলেন তিনি একজন মুহাদ্দিস, মহিলা মুহাদ্দিস। এত বেশি হাদিস, আর কোনো বিষয়ে দেখা যাচ্ছে যে খলিফাদের মধ্যে কোনো বিষয়ে কোনো এতরাজ দেখা দিয়েছে, কোনো দ্বন্দ্ব দেখা দিয়েছে, তারা সমাধানের জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন এবং সমাধান জিজ্ঞাসা করেছেন। তাহলে এতে বোঝা গেল ইলিম আদান প্রদান, ওই যে আল্লাহ বলছেন কাওলাম মারুফা, ইলিম আদান প্রদান, প্রয়োজনীয় জ্ঞাতব্য, এসব বিষয়ে নারীরা কথা বলতে পারবে। আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি দূরীকরণ করতে হবে, সেটা হলো এই যে নারীরা কথাই বলতে পারবে না বলে যে এটা কনজারভেটিভ মাইন্ড। এই কনজারভেটিভ মাইন্ড দুই একজনের বক্তৃতার কারণে যদি হয়ে থাকে, তাহলে এটা আমাদের সকলকে এটা জানিয়ে দেওয়া দরকার যে নারীদেরকে কথা বলার স্বাধীনতা ইসলাম দিয়েছে, তবে সেটি শর্ত সাপেক্ষে, কারণ কথা হতে হবে উপকারী এবং অকল্যাণকর কোনো কথা না হয়। শর্ত সাপেক্ষে হওয়ার কারণে আমাদের অনেক দর্শক মা বোনরা হয়তো আহত হতে পারেন এটা ভেবে যে আবার রেস্ট্রিকশন কেন, পুরুষে কথা বলতে পারবে অবাধে, আমার ক্ষেত্রে রেস্ট্রিকশন কেন? আসলে আল্লাহ তাআলা প্রত্যেকের ক্ষেত্রেই কিছু নিয়ন্ত্রণ বেঁধে দিয়েছেন, পুরুষও তো অবাধে কথা বলতে পারবে। নির্দেশ জি, ফালিয়াকুল খায়রান আউ লিয়াসমুত, আউ লিয়াসমুত, তুমি কথা বললে ভালোটা বলো, নাহলে চুপ থাকো। তাছাড়া এটা শুধু মহিলা জি এখানে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতে জবাবদিহিতার কথা, এটা উল্লেখ করে পুরুষকে লক্ষ্য করে বলছেন ফালিয়াকুন খায়রান, কথা বললে সে এত দূরে নাকি তা কোরআনই তো পাচ্ছি, ওয়াকুলু কাওলাম মারুফা, ভালো কথা তো বলতে আল্লাহ পুরুষকে নির্দেশ করেছেন। অতএব নিয়ন্ত্রণ সবকিছুর ক্ষেত্রেই আছে, এটা স্বাধীনতার জন্য বাধা বা অন্তরায় মোটেও নয়। পুরুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ দিয়েছেন নারীর জন্য, নারীর জন্য যে নিয়ন্ত্রণ তা দিয়েছেন, বরং নারী আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এই জন্য যে এই নিয়ন্ত্রণটা তো নারীর সংরক্ষণ, তার হেফাজতের জন্য, তার সফারতের জন্য, তার ভবিষ্যৎ প্রজন্মের হেফাজতের জন্য, পুরা সমাজ ব্যবস্থার হেফাজতের জন্য এগুলি একান্ত প্রয়োজন। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন যে মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকতে পারে যাদের উপরে শয়তান সওয়ার হয়ে তাদেরকে কুমন্ত্রণা দিতে পারে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনায় মাধ্যমে এই বিষয়টাকে পরিস্ফুট করে তুলতে চেষ্টা করেছি, সেটা হলো এই যে নারীদের আওয়াজ বলার কথার স্বাধীনতা ইসলাম দিয়েছে এবং সেটি শর্ত সাপেক্ষে দিয়েছে। এইগুলি যদি আমরা মানি আর এটার যদি বাস্তবায়ন আমরা পরিবারে করার চেষ্টা করি, সমাজে এটার প্রয়োগ যথাযথ করার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজটা পূর্ণ শৃঙ্খলা মণ্ডিত থাকবে এবং শান্তি ও সমৃদ্ধি আমাদের সমাজে থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম মাদের কাছ থেকে দেখে শিক্ষা গ্রহণ করে তারাও হবে শালীন, আর শালীনের বংশ আরও হবে শালীন, ক্রমান্বয়ে আমরা একটি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবো। আশা করি ইনশাআল্লাহ এই আলোচনায় আমাদের মা বোনেরা উপকৃত হবেন এবং যারা আপনার ইসলাম সম্পর্কে জানেন না তাদেরও বুঝতে সহজ হবে যে ইসলাম কত সুন্দর জীবন বিধান যা প্রত্যেকটি দীর্ঘ বিভাগের সুন্দর সমাধান দিয়েছে। আশা করি এই আলোচনা আমাদের জন্য উপকারী হবে। আমরা সেই আশা ব্যক্ত করে এবং আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমাদের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এই পর্বের এখানেই সমাপ্তি করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।